আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই অনেক ভালো আছেন আর পরিবারের সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে রমজানের সবকিছু রোজাও রাখতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাইও রমজানের সবকিছু রোজাই খুব সুন্দরভাবে রাখতে পেরেছি। দেখতে দেখতে পবিত্র রমজান মাসটা চলেই যাচ্ছে আর রহমতের 10টা দিন তো অলরেডি চলেই গেছে। আর এই রমজান মাসটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, তারপর নাজাতের 10 দিন। সাধারণভাবে বলা হয় তাকে প্রথম 10 দিন আল্লাহ তাআলা ওনার বান্দাদেরকে রহমত বা দয়া বন্টন অবিতরণ করে থাকেন, দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা ওনার বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন, আর শেষ 10 দিন আল্লাহ তাআলা ওনার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি বা নাজাত দিয়ে থাকেন। তাহলে আমাদের যা করণীয় রমজানের প্রথম 10 দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1000 বার পড়া, তারপর রমজানের দ্বিতীয় 10 দিন ইস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম 1000 বার পড়া, তারপর রমজানের শেষ 10 দিন আল্লাহুম্মা ইন্নি নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, এটাও 1000 বার পড়া। রহমতের 10 দিন তো অলরেডি চলেই গেল, এখন হচ্ছে মাগফিরাতের সময়। এই সময় যদি গরিব দুঃখীদের প্রতি দান সৎকার পরিমাণটা বাড়িয়ে দেয়া হয়, নিজেকে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখা যায় আর আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দিগি, জিকির আজগার, তাসবি তাহলিল, কুরআন তিলাওয়াত করলে আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করবেন। মাতৃগর্ভ থেকে মানুষ যেভাবে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়, মাহে রমজানের 30 দিন যথাযথ রোজা পালন করলে তেমন নিষ্কলুষ হয়ে যাওয়ার সুযোগও আছে। যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিষ্পাপ হতে পারল না, তার মতো হতভাগ্য এই পৃথিবীতে আর কেউই নেই। অতএব আমাদের উচিত মাগফিরাতের 10 দিন আমল ইবাদত করা, প্রার্থনা মুনাজাত করে আল্লাহ তাআলার ক্ষমা লাভে ধন্য হওয়া। আর এই পবিত্র রমজান মাসের উসিল্লায় আল্লাহ তাআলা যেন আমাদের সবার আমল ইবাদতকে কবুল করুন আর আমাদের সবার গুনাহ মাফ করে দিন, এ দোয়াই করছি, আমিন। অনেক কথাই তো বলা হয়ে গেল, তাহলে চলুন এখন একটু মূল ব্লগে যাওয়া যাক। আমি ব্লগটা শুরু করার পরই আপনারা দেখেছেন আমি এক বক্স থেকে কিছুটা খেজুর বের করে নিয়েছি একটা কাচের জারে, আর এই খেজুরগুলো আমাকে পাঠিয়েছিল বুশরা। তো এখন আমি এই কাচের জারে এই খেজুরগুলো রেখে দিয়েছি যাতে আমরা যথাযথ সময়ে এই খেজুরগুলো খেয়ে নিতে পারি। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার একটা ড্রাম স্টিক গ্রিলের রেসিপি। তো এটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 12 থেকে 13 পিস ড্রাম স্টিক, এগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এটার জন্য আমি যে একটা সস তৈরি করব সেটার জন্য এখানে নিয়েছি 7 থেকে 8 পিস কোয়া হবে রসুন নিয়েছি, তারপর এখানে 8টা থেকে 9টা হবে কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনে পাতা। তারপর এখানে আমি অ্যাড করে নেব গ্রিক স্টাইল ইয়োগট, আর এই ইয়োগটটা আমি এখানে দিয়েছি প্রায় 4 টেবিল স্পুনের মতো। তারপর আমি এখানে দিয়ে দেব হানি, আর আসলে যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই ঝালটা দিয়ে দেবেন, আর মিষ্টির পরিমাণটাও সেভাবে বুঝেই দিয়ে দেবেন। তো প্রথমে আমি হানি যতটুকু দিয়েছিলাম সেইটুকু কিন্তু আমার জন্য এনাফ ছিল না, তারপর আরও সামান্য কিছু অ্যাড করে নিয়েছিলাম। আর এটাতে যেহেতু আমি আর কোনো মশলা দিচ্ছি না, সেই কারণে আমি সামান্য লবণও অ্যাড করে নিয়েছিলাম। তো প্রথমে আমি যখন 7-8টা কাঁচামরিচ দিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল ঝালটা মনে হয় একটু বেশি হয়ে যাবে, তবে ঝালটা কিন্তু খুব একটা বেশি হয়নি, আমার জায়ান মাহাবিরও খেতে পেরেছিল এই ড্রামস্টিকগুলো। তো এখন আমি সব কিছু দেওয়ার পর এগুলোকে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তারপর এই ড্রামস্টিকের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি যখন গ্রিল করা শুরু করি, মানে শুরুর দিকেই, আমি চিকেন বা ড্রামস্টিককে অনেকভাবে গ্রিল করতাম, তো এটাও কিন্তু ছিল সেই সময়ের একটা এক্সপেরিমেন্ট। তো এভাবেই আমি ড্রামস্টিকগুলোকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো হবে,
আর এই ড্রামি স্টিকের সাথে খাওয়ার জন্য আমি একটা খুবই মজার পোলাও রান্না করেছিলাম, যেটা চিকপিস দিয়ে রান্না করেছিলাম। তো আজকে সেটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি হাফ টিন চিকপিস নিয়েছি, মানে যেটাকে সাদা চানা বা কাবুলি চানা বলা হয়। তারপর এখানে আমি এটাতে দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের চেয়েও কম পরিমাপে হলুদ গুঁড়া, তারপর সম পরিমাপে দিয়েছি মরিচ গুঁড়া। তারপর এখন আমি এটাতে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ারটা আমি দিয়েছি প্রায় 1 টিস্পুনের মতো হবে। তারপর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাপে ময়দা, আর দিয়ে দিব লবণ। আর সব কিছু দেওয়ার পর আমি এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নেব। ছোটোবেলাতে যখন রোজা রাখতাম মনে হতো দিনটা আসলে অনেক লম্বা, মানে সময়টা কাটতেই চাইতো না, আর সারা দিন শুধু ওয়েটই করতাম কখন যে মসজিদে আজান দেওয়া হবে আর ইফতারটা করব। আর এখন রোজা রাখার পর মনে হয় দিনটা অনেক ছোট, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরই আসলে অনেক কাজকর্ম করতে হয়, সারা দিনই কাজের উপরেই দিনটা যায়। একবারও শান্তিতে বসে যে রেস্ট নেব সেই সময়টাও কিন্তু পাই না। তারপর বিকেলের দিকে ইফতারের আয়োজন করতে হয়। সব কিছু মিলিয়ে আসলে খুব তাড়াতাড়ি সময়টা চলে যায়, মনে হয় ঘড়িটা খুব দ্রুত গতিতে ঘুরছে। তো আসলে সব সময় আগের দিনের স্মৃতিগুলি খুব বেশি মিস করি। যখন ছোটো ছিলাম ভাই বোনরা সবাই যখন একসাথে ছিলাম, সেহেরিতে উঠে খাওয়া ইফতার করা সব কিছুই আসলে অনেক বেশি মনে পড়ে। তো এখানে যে কিছু চিকপিস আমি মশলা লাগিয়ে রেখে দিয়েছিলাম, এগুলোকে একটা হাঁড়িতে তেল দিয়ে ফ্রাই করে একটু মচমচা করে ভেজে নিয়েছি। তারপর ঠিক একই হাঁড়িতে আমি প্রথমে সামান্য রসুন কুচি ভেজে নিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর আমি দিয়েছি চালটা। চালটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে ভেজে নিয়ে তারপর দিয়েছি পানি। আর যেহেতু ইফতারের সময়টা একেবারে ঘনিয়ে আসছিল, আমি খুব তাড়াহুড়া করে কিন্তু সব কাজ করেছি। আমি একদিকে এই পোলাওটা রান্না করছিলাম আর অন্যদিকে আমার ভাজা পোড়াও করে নিচ্ছিলাম। আমরা যতই রমজান মাসে ভাজা পোড়া খেতে চাই না, আসলে খাওয়া হয়ে যায়। তো এখানে আমি কিছু আলুর চপ আর চিকেন পপকর্নও ভেজে নিয়েছি। পোলাওটা অলমোস্ট হয়ে যাওয়ার পরই আমি এই চিকপিসটা এটার সাথে মিক্স করে নিয়েছি। তো এখন আমার হাড়ির নিচে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, যাতে আমার এই পোলাওটা নিচের দিকে লেগে না যায় বা পুড়ে না যায়। তো এখন আমার ড্রামস্টিকগুলোর উপরে আমি সামান্য তেল অ্যাড করে নিয়েছি আর কিছু হানি অ্যাড করে নিয়েছি। তারপর এগুলোকে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমরা যদি কারো কাছে একবার সাহায্য চাই, তারপর আরও একবার সাহায্য চাই, তারপর আরও একবার চাই, তাহলে দেখা যাবে যে উনি একবার হলেও কিন্তু বিরক্ত হবেন। তবে আমরা যদি আল্লাহর কাছে বারবার সাহায্য চাই বা কোনো কিছু প্রার্থনা করি, আল্লাহ কিন্তু একবারও বিরক্ত হন না, কারণ আল্লাহর দানের ভাণ্ডার কিন্তু খালি না, অফুরন্ত। আর আমরা খাস দিলে বা খাস নিয়তে আল্লাহর কাছে যেটাই চাইবো সেটা কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়ে দেবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, সেই জিনিসটা যদি আমাদের জন্য মঙ্গলজনক বা আমাদের জন্য প্রযোজ্য হয়ে থাকে, তাহলে সেটা যতই কষ্টসাধ্য হোক বা অনেক বাধা বিপত্তি আসুক না কেন, সেটা যদি আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করে রাখেন, তাহলে কিন্তু সেটা আমাদের কাছে চলে আসবে। আর যে জিনিসটা আমাদের জন্য মঙ্গলজনক না বা আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে রাখেননি, সেটা যদি আমরা রাত দিন 24 ঘন্টায় জপতে থাকি বা চাইতে থাকি, সেটা কিন্তু আমরা পাবো না, কারণ সেটা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে রাখেননি। আর একমাত্র আল্লাহই জানেন আমাদের জন্য কোনটা ভালো বা কোনটা মন্দ, তো সেই হিসাবেই কিন্তু আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়ে থাকেন। আর আমরা আমাদের বাচ্চাদেরকে যতটুকু ভালোবাসি তার চেয়ে অনেক অনেক, মানে বহু গুণ বেশি আল্লাহ কিন্তু আমাদের সবাইকেই ভালোবাসেন। তাহলে কেন না আমরা আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরগুজার করব আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন সেটার জন্য।
এদিকে আজানের সময় কিন্তু হয়ে গিয়েছে আর আমি সব খাবার টেবিলে নিয়ে এসেছি। আর আজকে রোজাটা আমরা সবাই কিন্তু খুব সুন্দরভাবে রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 14টা রোজা কিন্তু চলে গিয়েছে আর আজকে হচ্ছে 15 রোজা। আর আমার এই ব্লগটি হচ্ছে 7 রোজার। আর আমি আসলে প্রত্যেক দিন যে রেকর্ড করব সেই সুযোগটা হয় ওঠে না, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে আমার আজকের এই ব্লগটি যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে থেকেই দেখছেন, আপনাদের কেমন লাগলো আমার এই ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে রেখে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে এটার নোটিফিকেশনটা প্রথমেই আপনার কাছে চলে যাবে। তো আমার আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করে নিচ্ছি আর কথা হবে অন্য ব্লগে। আর দোয়া করি আল্লাহ যেন সবাইকে সব কয়টি রোজা রাখার তৌফিক দান করেন আর সবাইকে সুস্থ সবল রাখেন। আর আপনারা সবাইও আমার আর আমার পরিবারের জন্য একই দোয়া করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।